Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wassalatu wassalamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, aajke ami je bishoy niye alochona korbo ta holo je azaner shomoy jodi mohilara mathay kapur na dey tahole ki hoy e somporke. তো আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, তবে আমাদের এলাকায় রংপুরে একটা নিয়ম আছে যে আজানের সময় কিন্তু মহিলারা মাথায় কাপড় দেয়, এবং আজানের সময় মহিলারা মাথায় কাপড় না দেওয়াকে তারা একটা অন্যায় মনে করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নেন কয়েকজন মহিলা একখানে বসে আছে, তো এমন অবস্থায় আজান শুরু হলো, এমনিতে কিন্তু মাথায় কাপড় নাই, মানে কেউ পর্দা করতেছে না, যখনই আজান শুরু হবে তো সবাই মাথায় কাপড় দেয়। যদি একজন মহিলা মাথায় কাপড় না দেয়, অন্য আরেকজন তাকে বলে কি হা আজান দেশে তুই এলাও মাথার কাপড় দিস না কেনে। এটা রংপুরের কথা বলতেছি, আপনাদের এলাকায় জানি না এরকম হয় কি না। তো আমি ভাবলাম যে এই বিষয়ে কিছু বলা দরকার, কারণ সবারই জানা দরকার। দেখুন, পর্দার হুকুম কিন্তু আল্লাহ তাআলা করেছেন, পর্দা করা ফরজ। তো পর্দা একজন মহিলা কিভাবে করবে, নিজের ঘরে কিভাবে করবে, বাহিরে কিভাবে করবে, এ সম্পর্কে জানা দরকার। তো পর্দার আলোচনা অনেক বিশাল, আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। একজন মহিলার কতটুকু পর্দা ফরজ, মানে কোথায় কিভাবে সে পর্দা করবে, মানুষের সামনে কিভাবে পর্দা করবে, মহিলাদের সামনে কিভাবে পর্দা করবে, এবং পরপুরুষের সঙ্গে কিভাবে পর্দা করবে। তো প্রথমে আসি যে সে একাই কতটুকু পর্দা করবে। একজন মহিলা যদি ঘরের ভিতরে থাকে অথবা নির্জনে থাকে, যেখানে কোনো মানুষ নেই, কোনো মানুষ তাকে দেখতেছে না, তো সেখানে কমপক্ষে তাকে নাভির উবুর থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। তার জন্য একদম নিরালয় যদি হয় এতটুকু ফরজ, বাকিটা সে খোলায় রাখতে পারবে যদি প্রয়োজন পড়ে। এটা গেল একাকিত্বর মশালা। এবারে আসি যে মহিলাদের সামনে কতটুকু সে খুলতে পারবে। তো সাধারণভাবে মহিলারা মহিলাদের সামনে সব কিছু যে খোলা, মানে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো খোলায় রাখে এমনটা কিন্তু নয়, এটা ভদ্রতাও নয়। যদি প্রয়োজন পড়ে, যেমন ডাক্তারের কাছে গেছেন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে কাপড় খুলতে হচ্ছে ডাক্তারকে দেখানোর জন্য, তো একজন মহিলা আর একজন মহিলার সামনে কতটুকু খুলতে পারবে, সেটার লিমিটেশন হলো যে একাকিত্ব অবস্থায় যতটুকু ঢাকা জরুরি ততটুকুই ঢাকতে হবে একজন মহিলার সামনে, বাকিটা খোলা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসি যে পরপুরুষের সামনে কতটুকু খুলতে পারবে। একজন মহিলা পরপুরুষের সামনে শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত, পায়ের টাকনুর নিচটা এবং তার চোখ খোলায় রাখতে পারবে, বাকি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে। এবারে আসি যে স্বামীর সামনে কতটুকু পর্দা করবে। স্বামীর সামনে সে মাথার তালু থেকে শুরু করে নিয়ে পায়ের পাতা পর্যন্ত খোলায় রাখতে পারবে, স্বামীর কাছে কোনো প্রকার পর্দা নাই। তো বন্ধুরা, এই ছিল পর্দার বিধান। তো এই যে পর্দার বিধান, এই বিধানগুলি কিন্তু কোনো বিশেষ সময়ের জন্য না, সব সময়ের জন্য, এই বিধানগুলি সব সময়ের জন্য। যদি কোনো মহিলা বাহির হয় তাহলে সব সময় কিন্তু তাকে পুরো শরীর ঢেকে রাখতে হবে, শুধু হাতের কবজি, চোখ এবং পায়ের টাকনুর নিচ পর্যন্ত খোলায় রাখতে পারবে। কোরআন এবং হাদিসে কোথাও এরকম নাই যে এমনিতে পর্দা করতে হবে না, কিন্তু যখন আজান দেবে তখন পর্দা করতে হবে, মাথায় কাপড় দিতে হবে, এরকমটা নয়। যদি আমরা মনে করি যে এমনিতে পর্দা করার প্রয়োজন নাই কিন্তু আজান দিলে অবশ্যই মাথায় কাপড় দিতে হবে, না দিলে ক্ষতি হবে, তাহলে এটা একটা বিদআত হবে। তবে হ্যাঁ, আপনি যদি একাকী অবস্থায় থাকেন যেখানে কেউ নাই, আপনি মাথা খোলায় রাখতে পারবেন যেখানে আপনার পর্দা নাই,
তো সেই অবস্থায় যদি আজান দেয়, আপনি যদি আজানকে সম্মান দেখিয়ে মাথায় কাপড় দেন, এতে কোনো দোষ নেই। কিন্তু যদি আপনি এটা কি নিয়ম মনে করে নেন যে আজানের সময় মাথায় কাপড় দিতেই হবে, তাহলে কিন্তু এটা একটা বিদআতের পর্যায়ে চলে যাবে। আর যদি আপনি নির্জনে একাকী অবস্থায় থাকেন, যেখানে কেউ নেই, আপনি মাথা খোলা অবস্থায় রেখেছেন, এমতো অবস্থায় যদি আজান দেয়, তো আজানের সময় মাথায় কাপড় দেওয়া জরুরি নয়। যদি আপনি দেন, দিবেন, কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়বস্তু। আমি আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।